আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগতম ফারুক মিডিয়াতে ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কী সম্বন্ধে তো আপনারা এখনও যারা নিউজ পান নাই অথবা পেয়েছেন যারা নিউজ পান নাই তারা জেনে নেন এবং যারা পেয়েছেন তারা জানেন যে আঠাশ তারিখের ভিতরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে তো এই বন্ধ অ্যাকাউন্ট যদি যাতে বন্ধ না হয় অ্যাকাউন্টটি যদি চালু করে রাখতে চান তাহলে আপনাদের ফেসবুক প্রোটেকটিভ চালু থাকতে হবে তো ফেসবুক প্রোটেক্ট আপনি কীভাবে চালু করবেন তা নিয়ে আজকে আমার ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা যাবেন ফেসবুকে ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনার হোম থেকে সম্পূর্ণ কিছু শুরু করতে হবে ফেসবুকে যাওয়ার পর আপনি এরপার্শে আপনার যে মেনু আছে থ্রি লাইন মেনু এ থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এরপরে আপনি এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের নিচে সেটিং অপশান পেয়ে যাবেন এর সেটিং অপশনে ক্লিক করবেন এরপরে আপনার এখানে দুই নম্বর যে অপশানটি আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আপনি ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করলাম এরপরে এখানে প্রথম একটা অপশান পাবেন চেক ইয়োর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিং এখানে আপনার একটা ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখা যাচ্ছে যে তিনটা অপশান আসছে এই তিনটা অপশনেই আমার এখানে যে দ্বিতীয় অপশনের মতো টিক চিহ্ন থাকতে হবে তো টিকচিহ্নটা আপনারা আপনার কিছু কিন্তু থাকতে হবে প্রথম অপশনে টিক চিহ্ন নাই টার্ন ইওর এখানে লেখা আছে টার্ন অন লগ ইন অ্যালার্ট রগিন অ্যালার্টটি আপনি টার্ন অন করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম এরপরে এখানে আছে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার দুইটাই আমাদের অন থাকতে হবে দুইটায় অন করে দিলাম এরপরে আমরা ব্যাক করলাম তো এইখানে এটা কিন্তু টিক চিহ্ন চলে এসেছে এরপরে নিচে তিন নম্বর অপশনটি টার্ন অন টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টরটা আপনি চালু করতে হবে এরপরে এমন একটি ইন্টারফেস আসবে এরপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করে দিলাম এরপরে এখানে তিনটি অপশান আছে কোনটার মাধ্যমে আপনার এটি করতে চান আপনি টেক্সট মেসেজের মাধ্যমে করবেন তো আমি টেক্সট মেসেজটা অপশান ক্লিক করলাম এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার ফোন নম্বর চাবে আপনি যেই ফোন নম্বর দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রেস করেছিলেন আমার ফোন নম্বর আমি দিয়ে দিলাম এরপরে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন এরপরে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন এরপরে আপনার এই ফোন নম্বরে একটি কোড চলে আসবে তো আমার এখানে মেসেজ চলে এসেছে কোডটি চলে এসেছে সাতানব্বই নব্বই একুশ আমি কোডটি বসালাম এরপরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে এরপরে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর এখন আপনার এই ফেসবুক প্রোটেক্টটা চালু হয়ে গেছে এখন আপনি এই এটি যদি দেখতে চান তাহলে আপনার চেক ইওর ইন্টারনেট সিকিউরিটি সেটিং ইম্পর্টেন্ট সেটিং সিকিউরিটি সেটিংয়ে চলে যাবেন এই অপশানটি আপনার ক্লিক করবেন এরপরে দেখতেছেন তিনটি অপশানই কিন্তু টিক চিন্ন হয়ে গেছে তো এভাবে আপনার ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারেন আর ফেসবুক আপনার হ্যাক অথবা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের যে কথা ছিল এটা থেকে আপনারা আপনার অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা যারা এখনও ভিডিওটি দেখতেছেন তাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ